তোর সাথে রাধিকাদি দেখ, পোকরাজ দার সঙ্গে তোর কোনোভাবেই আর সংসার করা সম্ভব নয়। বুবলু, যে সম্পর্কের মাটি চৈত্রের বাতাসে পুড়ে ছারখার হয়ে গেছে, সেই মাটিতে তুই যতই জল দে, যতই সার দে, সেখানে আর কোনোদিনও গাছ জন্মাবে না। পোকরাজ আমাকে চিরকাল সন্দেহ করবে, আর এই সন্দেহটা আমি কোনোদিনও মানতে পারবো না। তোর বিয়েটা হঠাৎ ভেঙে গেল কেন? সেটা অন্য কথা, সেই কথাটা বলতে আমি এখানে আসিনি পোখরাজ। আর এই যে বিয়েটা ভেঙে গেছে, তাতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই। সারা জীবনে কোনো মানুষকে বিয়ে করতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। দেখ, তুই যেহেতু রঞ্জাকে বিয়ে করেছিস, সেই জন্য আমি তোকে এই কথাটা বলছি। তুই রঞ্জাকে সামাজিক স্বীকৃতি দে, তোরা খুব সুখে থাকবি। রঞ্জা, তোকে ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই, ওর বাবার এই অবস্থা, তুই একটা মেয়েকে ভেবে ছেড়ে দিতে পারবি? হয়ে গেছে তোর? রঞ্জার প্রতি আমার সিম্প্যাথি আছে, ভালোবাসা নেই। পোখরাজ, ভালোবাসা কখনো একদিনে জন্মায় না, ভালোবাসা জন্মাতে অনেক সময় লাগে। আর যারা বলে যে খুব কম দিনে ভালোবাসা হয় বা একদিনে ভালোবাসা হয়ে যায়, তারা খুব ভুল কথা বলে। আর সেই ভালোবাসা টিকেও না। দেখ, তোর ক্রাইসিসের সময় রঞ্জা তোর পাশে ছিল, সেই জন্য রঞ্জার প্রতি তোর একটা সিম্প্যাথি তৈরি হয়েছে। আস্তে আস্তে তোর রঞ্জার প্রতি ভালোবাসাও তৈরি হবে। আমি আরো একটা কথা বলছি পোখরাজ, তোর মতো সফট মনের ছেলের কাউকে ভালোবাসতে কোনো অসুবিধে হবে না। একাদোকা সোম থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।